হ্যালো বন্ধুরা, আমাকে এখনো যারা আনএকাডেমিতে ফলো করতে শুরু করনি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের আনএকাডেমিতে ফলো করতে শুরু করে দাও, কারণ আমি সেখানে ম্যাথামেটিক্স, জিকে, রিজেনিং এবং অন্যান্য সাবজেক্ট নিয়ে অনেক ভিডিও দিতে শুরু করে দিয়েছি। তো এখনই যাও, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে দিয়ে আমাদের ফলো করো এবং আনএকাডেমি লার্নিং অ্যাপটি ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে তোমাদের হলো ফায়ার অপারেটর এক্সাম 15 সেপ্টেম্বর। আজকের ডেটে তোমাদের ফায়ার অপারেটর এক্সামটা হলো। এখানে ছিল 80 নম্বরের প্রশ্ন এবং তোমাদের নেগেটিভ মার্কিং ছিল এই প্রশ্নে। তিনটে প্রশ্ন যদি ভুল যায় তাহলে তোমাদের একটা সঠিক প্রশ্নের অ্যান্সার মাইনাস যাবে। তো এখানে ছিল তোমাদের এক্সামসে ছিল তোমাদের ইংলিশ ছিল, জেনারেল স্টাডিজ ছিল এবং ম্যাথামেটিক্স ছিল। তো তোমরা কেমন এক্সাম দিলে সেটা অবশ্যই আমাদের জানাবে। আমরা এই প্রশ্নের অ্যান্সার কি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো তার আগে তোমাদের এই কোশ্চিনটা আমরা দিয়ে দিই। যারা এক্সামটা দেয়নি কিংবা যারা সামনে অন্যান্য পিএসসির অন্য এক্সামের প্রস্তুতি নিচ্ছে, যারা অন্য এক্সামসের প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিন্তু এই এক্সাম এই কোশ্চিনগুলো তোমাদের কিন্তু দেখে রাখা উচিত যে পিএসসিতে কেমন ধরনের কোশ্চিন আসছে, ঠিক আছে? তো কনস্টিটিউশনের ওপরে কিছু প্রশ্ন এসেছে, কে কোন বই লিখেছে, মানে স্ট্যাটিক্স, জিকে, কিছু বই এসেছে হিস্ট্রির ওপরে। তো তোমরা যদি আমাদেরকে আনএকাডেমিতে ফলো করতে থাকো তাহলে তোমাদের এই ধরনের প্রশ্নগুলির অ্যান্সার কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আনএকাডেমিতে আমাদের ফলো করার জন্য ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আমাদের আনএকাডেমিতে ফলো করো। আর এই কোশ্চিন যেটা দেখছো, এই কোশ্চিনটা তোমাদের আমি দিয়ে দেবো। কোশ্চিনটা পাওয়ার জন্য তোমাদের ভিডিও ডেসক্রিপশনে যেতে হবে এবং ডেসক্রিপশনে যাওয়া লিঙ্ক থেকে তোমরা ডাইরেক্ট এই প্রশ্নপত্রটি ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? তো আর বেশি দেরি না করে এক্ষুনি ভিডিও ডেসক্রিপশনে যাও এবং আনএকাডেমিতে আমাদের ফলো করো। তার সঙ্গে সঙ্গে এই কোশ্চিন পেপারটি ডাউনলোড করে দেখে নাও যে পিএসসিতে কেমন ধরনের এক্সামসে পিএসসির কেমন ধরনের কোশ্চিন সেট আপ করছে, ঠিক আছে? এখানে ম্যাথামেটিক্সের 20টা প্রশ্ন আছে। এই 20টা প্রশ্ন দেখে নাও যে কোন কোন বিষয় থেকে, কোন কোন টপিক থেকে এরা এই 20টা প্রশ্ন সিলেক্ট করেছে, ঠিক আছে? সেগুলি কিন্তু ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই তোমরা ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তোমরা যদি লাইক, কমেন্ট এবং শেয়ার করো তাহলেই আমরা পরবর্তী যে অ্যান্সার কী সেই অ্যান্সার কী নিয়ে আসবো, আর তোমাদের খুব শীঘ্রই আমরা অ্যান্সার কিটা দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, ভিডিওটি এখানে শেষ করলাম। পরবর্তীতে আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে, এর অ্যান্সার কি নিয়ে আসবো আমরা খুব তাড়াতাড়ি। তো থ্যাংক ইউ।